তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের সামনে লাইভে ফ্রি মোবাইল রিচার্জ নিয়ে দেখাবো, দেন আমি আপনাদের দেখাবো যে আপনারাও কিভাবে এখান থেকে আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারেন। ওকে, তো প্রথমে আমি আপনাদের এখান থেকে রিচার্জ নিয়ে দেখাচ্ছি। রিচার্জ নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন ক্লেম নামের একটি অপশন আছে, এখানে জাস্ট আমি ক্লিক করে দিব। তারপরে এখানে আমাদের নাম্বারটা দিতে বলবে, এখান থেকে আমাদের নাম্বারটা এখান থেকে আমরা টাইপ করে দিব। আমি আমার নাম্বারটা এখান থেকে তুলে দিচ্ছি আপনাদের সামনে লাইভে, কিন্তু আমি আপনাদের রিচার্জটা নিয়ে দেখাবো। ওকে, দেন এখান থেকে আমরা কনফার্মের মাঝে ক্লিক করব, দেন আমরা এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি। তো তারপরে আমাদের সামনে কিন্তু এইটা আমাদের পেমেন্ট করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাজুলেশন, অর্থাৎ আমাদের এই রিচার্জটা কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে। জাস্ট আমাদের মেসেজের জন্য আমরা একটু ওয়েট করে নিই, এবং ইনস্ট্যান্টলি আমাদের সামনে কিন্তু তারা এই যে পেমেন্টটা করে দিয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই ক্যামেরা দিয়ে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রিচার্জটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। আমার অন্য একটা ফোনে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 20 টাকা ফেক্সিলত কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি তারা দিয়ে দিয়েছে। ওকে, তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর আজকে আপনাদের সামনে আবারও একটি ফ্রি মোবাইল রিচার্জ নেওয়ার মতো অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি, যেখান থেকে আপনারা আনলিমিটেড ভাবে ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন। যেমনটা ভিডিওর শুরুতে আমি আপনাদের সামনে লাইভে নিয়ে দেখালাম, এখান থেকে আপনি ইনস্ট্যান্ট ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন। আর হ্যাঁ, আরেকটি কথা জেনে রাখা ভালো, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের যে রবি সিম কোম্পানি আছে, সেই সিম কোম্পানির নিজস্ব একটি অ্যাপ্লিকেশন। তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সে অনুযায়ী কাজ করুন, তাহলেও আপনি এখান থেকে আনলিমিটেড ভাবে ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে অথবা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনি আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভাই, এবং কমেন্ট করবেন, এবং যে সকল ভাইরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওকে, অলরাইট গাইস, তো ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে। অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অনেকে ভিডিওর ডেসক্রিপশন বক্স যে চেনেন না, তাদের একটু শর্টকাটে আমি দেখায় দেই। আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর উপরে দেখুন এরকম একটা টাইটেল শো করতেছে, সেটার উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে নিচে এরকম ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। এবং সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা গেলে দেখতে পারবেন যে এইরকম নামে একটি অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কের মাঝে সিম্পলভাবে আপনি এখান থেকে ক্লিক করবেন। সো লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে এবং আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। অলরেডি আমি ইনস্টল করে ফেলেছি। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ট্রিসিওর ওয়ার্স, এটা মূলত একটি গেমিং অ্যাপ্লিকেশন, তবে এখান থেকে আপনি ফ্রি রিচার্জ নিতে পারবেন। এবং আপনাদের যদি আমি আরও একটু বেশি করে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন রবি এক্সিস্টা লিমিটেড, অর্থাৎ এটা সম্পূর্ণ রবি যে সিম কোম্পানি আছে সেই সিম কোম্পানির কিন্তু অ্যাপ্লিকেশান। ওকে, সো অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ নতুন, এটা এখনও ফুলভাবে আপডেট হইতে পারে নাই, তবে এখান থেকে রিচার্জ আপনি নিতে পারবেন। কীভাবে নেবেন সেটা এখন আমি আপনাদের দেখাই দিব। সো আপনারা এখান থেকে কী করবেন, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাদের সামনে এটা ওপেন করে আপনাদের সব কিছু দেখাই দিব। ওকে, তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলেছি, দেন আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনাদের যে আপনাদের পারমিশন চাইবে, এটা আপনারা অ্যালো অথবা ডিলে করে দিলে যেটা করে দিবেন সেটাই হবে, অর্থাৎ এটা মাইক্রোফোনের পারমিশন চাই, আপনারা অ্যালো অথবা ডিলে করে দিবেন, আপনার যেটা ইচ্ছা অ্যালো করতে পারেন। তো তারপর আপনি অ্যাপ্লিকেশনটা একটু লোড নেবেন, তারপরে কিন্তু আমাদের সামনে অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা, তারপর আমাদের সামনে কতকটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম অবস্থায় আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, এখানে তিনটা অপশান রয়েছে। এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিংবা আপনার ফেসবুক আইডি দিয়ে খুলতে পারেন, কিংবা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে অ্যাড্রেস অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই নাম্বার দিয়ে খুলবেন, কেননা জিমেল এবং ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু প্রবলেম হয়। প্রবলেম বলতে অ্যাকাউন্ট খুলতে চায় না, এই প্রবলেম সেই প্রবলেম, এবং নাম্বার দিয়ে খুব সহজে আপনি কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ওকে, সো নাম্বার দিয়ে খোলার জন্য প্রথমে আপনাদের এখানে আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন, আপনাদের ফোন নাম্বারটা, আপনার গ্রামীণ রবি যে কোনো সিমই হোক না কেন। তো আমি আমার নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর আপনাদের কী করতে হবে, এখানে একটা টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। ওকে, দিয়ে নেওয়ার পর এখানে এই যে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নের উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তারপর বলবে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটি ভেরিফিকেশান কোড গেছে, সেই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। তো আমরা ভেরিফিকেশান কোডটা যতক্ষণ না আসে একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভেরিফিকেশান কোডটা চলে আসবে, দেখতে পাচ্ছেন কোডটা উপরে চলে এসেছে 81 88। আমরা আমাদের কোডটি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসিয়ে দিয়েছি, দেন আমরা কী করব, এখান থেকে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউর মাঝে এখান থেকে ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পর আমরা একটু ওয়েট করে নিব। তো তারপর এখানে আপনাদের প্রোফাইলটা সেট করতে হবে। প্রথমে আপনাদের একটি নাম দিতে বলবে, অবশ্যই আপনাদের নামটি দিয়ে দিবেন, অবশ্যই 4 ডিজিটের, মিনিমাম 4 ডিজিটের হতে হবে, তার উপর যতগুলো হয় আর কি, মিনিমাম 4 ডিজিট। ওকে, তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি সুফল, এখান থেকে জাস্ট নামটা দিয়ে দিলাম।
তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস চাইবে। আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে অপশনাল। এখানে ইমেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে, ওকে। ইমেল অ্যাড্রেস দিতে পারেন নাও দিতে পারেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়াই থাকবে এবং এখানে দেখতে পারবেন রেফার কোড নামে একটি জায়গা আছে, অবশ্যই এখানে একটি রেফার কোড ইউজ করবেন। কী কোড ইউজ করবেন আমি আপনাদের দেখায় দিচ্ছি, কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এ সবগুলো বড় হাতের, এ টি পি, তারপর হচ্ছে এক্স, সরি পি এ এক্স সি, আমি আবারও বলতেছি এ টি পি এ এক্স সি, এটা আমার স্ক্রিনের সাইডে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন, ওকে। তো এখান থেকে আমি রেফার কোডটা দিয়ে দিয়েছি, সবগুলো ফিল আপ হয়ে গেলে এখান থেকে কী করবেন আপনারা, কন্টিনিউ আছে, কন্টিনিউ মাঝে এখান থেকে ক্লিক করবেন। তো আমি জাস্ট কন্টিনিউ মাঝে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে আমাদের বলবে জেন্ডার সিলেক্ট করতে, অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করতে বলবে। তো আপনি ছেলে হলে এখান থেকে মেল এবং মেয়ে হলে ফিমেলটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি মেল, যেহেতু এখান থেকে এই যে সিলেক্ট আছে সিলেক্টের উপর ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ অপশান আছে এই কর্নারে, এটার উপর আমি এখান থেকে ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইল অর্থাৎ অ্যাকাউন্ট খোলা একদমই শেষ। তারপর আপনাদের দেখাবো যে এখান থেকে কীভাবে আপনি এটা খুলতে পারেন, অ্যালাও অথবা ডিনেও করে দিবেন এটা। তো দেখতে পাচ্ছেন এটা মূলত আমি বলেছিলাম যে গেমিং একটি অ্যাপ্লিকেশান, এখানে আপনি গেম খেলে আর্নিং করতে পারবেন, একদমই বাচ্চাদের গেম ভাই, ইজি। মাত্র 5 মিনিটে আপনি গেমটা শেষ করবেন এবং এখান থেকে রিচার্জ নিতে পারবেন আনলিমিটেডভাবে। কীভাবে সেটা এখন দেখাবো। আপনারা অনেকে পাবজি ফ্রি ফায়ার খেলেছেন, ঠিক তেমনই একটি অ্যাপ্লিকেশান, এটা সম্পূর্ণ বাংলাদেশি অ্যাপ্লিকেশান এবং এই যে ম্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি ম্যাপ, ওকে। তো আমি আশা করি যে এই গেমটা আরও ভালো পর্যায়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো কথা সাইডে রাখি, এখন আমি আপনাদের দেখাই যে আপনারা কীভাবে এখান থেকে রিচার্জটা নেবেন, ওকে। তো এখানে দেখতে পারবেন মিশন নামের একটি অপশান আছে, এই মিশনের উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো মিশন রয়েছে এখানে। এখানে ডে ওয়ান অর্থাৎ প্রথম দিনের জন্য আপনাকে একটা মিশন দেওয়া হবে, এখানে বলবে যে এই মিশনটা কমপ্লিট করতে পারলে আপনি এখান থেকে 20 টাকা মোবাইল রিচার্জ পাবেন, এবং পরের দিন যদি মিশনটা কমপ্লিট করতে পারেন এখান থেকে 30 টাকা, তারপরের দিন যদি করতে পারেন তাহলে 40 টাকা, এবার 50 টাকা, এভাবে অনেকগুলো মিশন কিন্তু এখান থেকে রয়েছে। এখানে 100 টাকা পর্যন্ত কিন্তু আপনি রিচার্জ নিতে পারবেন, যেটা প্রথমে আমি আপনাদের নিয়ে দেখাইছি। এখন কথা হচ্ছে এই মিশনগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন। এখানে বলেছে তারা প্রথম কন্ডিশন কী, দেখুন এখানে অবশ্যই আপনাকে 3টা ম্যাচ খেলতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কিল করতে হবে আপনাকে 5টা, এবং কিল মনস্টার অর্থাৎ এখানে কিছু টাইগারের মতো জিনিস আছে, ওই জিনিসগুলোকে 3টা মারলেই হবে। তো এখন কীভাবে আপনারা খেলবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। খেলার জন্য কী করবেন, এই যে দেখতে পারবেন কর্নারে এখানে রয়েছে স্টার্ট বুস্ট আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার সাবস্ক্রিপশন চাইবে, এটা আপনারা স্কিপ করে দিবেন, এটা দরকার নাই, এখানে স্কিপ করে দিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কিংবা সবগুলোই আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কী করবেন, এই যে কন্টিনিউ আছে কন্টিনিউ মাঝে ক্লিক করবেন। তারপর এখানে এই যে কর্নারে রয়েছে স্টার্ট ব্যাটেল, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন, ওকে। তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের গেম স্টেজ চালু হয়ে যাবে। এখানে দেখতে পারবেন তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্ন আপনি যেখানে দিবেন সেখানে কিন্তু আপনাকে নামায় দিবে পাবজি ফ্রি ফায়ারের মতো, এটা ম্যাপ, ওকে। এবং এর পাশে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, এটা জিরো হয়ে গেলে আমাদের কিন্তু এখানে নামায় দিবে, অর্থাৎ আমাদের খেলাটা স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাবজি ফ্রি ফায়ারের মতো আমাদের নামায় দিচ্ছে। এখান থেকে আপনি এই যে কন্ট্রোলার আছে এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা টাইগার আসতেছে, তো আমরা এখান থেকে জাস্ট নেমে নিই, তারপর ওনাকে মারার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এ পাশেরটা হচ্ছে গুলি, এখান থেকে দিয়ে আপনি ওই টাইগারটাকে মারতে পারবেন এভাবে। তো আমরা জাস্ট আমাদের সামনে দেওয়াল চলে এসেছে, আমরা একদম ইজি ভাই, একদম ইজি আপনাদের দেখায় দিই। এই যে একজন দৌড়াচ্ছে আমাদের মতোই, তো আমরা একে মারার চেষ্টা করি। তো আমাদের গুলিটা শেষ হয়েছে, এখান থেকে গুলি আপনি নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে মেরে দিয়েছি, তারপর আরেকটা মনস্টারকে মারার চেষ্টা করতেছি। তো দেখা যাক অনেকগুলো মনস্টার চলে আসছে, আমাকে অলরেডি মেরে দিয়েছে তারা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই দিচ্ছি, এখন একদম ইজি। তো এখান থেকে আপনাদের যদি মারা যান আপনি এখান থেকে আবারও আপনি ব্যাক করবেন, আবারও এখান থেকে স্টার্ট করে খেলা শুরু করবেন, ওকে। এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের মিশন কমপ্লিট করাটা হলো, আমরা 3টা ম্যাচ খেলে ফেলেছি, আমাদের ওইটা কিন্তু আউট হয়ে গেছে, ওকে। এবং একটা মনস্টারকে মেরেছি, আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে, এবং 2টা কিল করেছি আমরা, তার জন্য আমাদের এখানে 2টা পূরণ হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে আর 2টা যদি মনস্টার মারতে পারি, ওই যে টাইগারের মতো ওগুলো যদি মারতে পারি আমাদের এটা কমপ্লিট হবে, এবং আর 3টা যদি আমরা ম্যান মারতে পারি তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা রিসার্চটা নিতে পারবো। তো আমি এখন খেলবো, খেলার পর আপনাদের সামনে আবারও আমি লাইভ রিসার্চ নিয়ে দেখাবো। জাস্ট আমরা 5 মিনিট পরে ব্যাক আসতেছি, আমরা জাস্ট একটু খেলে নিই। তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট করতে পেরেছি মাত্র কয়েকটা মিনিট সময় দিয়ে। এখন আমি আপনাদের লাইভে আবারও রিসার্চ নিয়ে দেখাবো। আমরা যদি এখন মিশনের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের সবগুলো মিশন কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে আমাদের ক্লেম নামের একটি অপশান চালু করে দিয়েছে, অর্থাৎ এখন আমরা এখান থেকে ক্লেম করে আমাদের ফেক্সিলোডটা নিয়ে নিতে পারবো, ওকে। সো এইটা খেলতে আপনাদের 5 থেকে 10 মিনিট সময়ও লাগবে না, মাত্র কার্টুনের মতো কয়েকটা ম্যান মারবেন এবং কয়েকটা মনস্টার মারবেন, তাহলে
আপনাদের কাজ শেষ। ওকে, তো আপনাদের মিশনটা কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা কিভাবে ফেক সিলড নেবেন দেখাবো। এখন আমি আপনাদের লাইভে নিয়ে দেখাবো। এখানে যে ক্লেমের উপর ক্লিক করবেন, তারপর প্রথমে আপনাকে বলবে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। এখানে সাবস্ক্রাইবের উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখাবে যে 10 জেমস। ওকে, এই জেমসের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ইএসের উপর ক্লিক করবেন, তাহলে হয়ে গেছে। ওকে, এখান থেকে আবারও ওকের উপর আমরা ক্লিক করব, দেন আবারও আমরা মিশনের উপর চলে যাব। এখান থেকে দেখতে পারবেন ক্লেম আছে, এই ক্লেমের উপর এখন আমরা ক্লিক করব। এই যে দেখুন, এখন আমাদের নাম্বার দিতে বলতেছে, আমরা এখন নাম্বারটা দিয়ে দিব। ওখানে আমরা যে নাম্বারে আপনি রিসার্চটা নিতে চান, তো আমরা সঠিকভাবে আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে কনফার্মের উপর ক্লিক করব, তারপর একটু ওয়েট করে নিব, তারপর সাথে সাথে কিন্তু আমাদের ফেক্সিলোডটা দিয়ে দিবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লেম ইউর রিওয়ার্ড। তো আমরা একটু সিম্পলি ওয়েট করে নিচ্ছি, তার ফাঁকে আমি আপনাদের দেখায় দিই। তো দেখতে পাচ্ছেন, ও মাই গড, উপরে আপনারা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন উপরে ফেক্সিলোড 20 টাকা ইনস্ট্যান্ট বাই এখান থেকে তারা দিয়ে দেয়। এখান থেকে 100% কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন। এই যে দেখুন আরও একটা মেসেজ চলে এসেছে তাদের তরফ থেকে। তো যাই হোক, এখান থেকে আমি আপনাদের লাইভে নিয়ে দেখালাম। এখন আনলিমিটেড নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে প্রথম দিন। কালকে যখন আবারও খেলতে আসবেন, কালকে আবারও আপনাকে মিশন দিবে যে একইটা ম্যান মারেন, একইটা মনস্টার মারেন, তাহলে কিন্তু এখান থেকে আবারও দেখতে পারবেন 30 টাকা নিতে পারবেন, পরের দিন 40 টাকা, পরের দিন 50 টাকা, এইভাবে কিন্তু 100 টাকা পর্যন্ত রয়েছে 7 দিন পর। 7 দিন পর আবারও কিন্তু সেমভাবে আপনাদের এভাবে আবারও মিশনগুলো দিবে। তো সিম্পলভাবে এই মিশনগুলো আপনারা কমপ্লিট করবেন এবং এই গেমসটা খেলবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এইভাবে রিসার্চ নিতে পারবেন। ওকে, এবং আমি আপনাদের আরও একটা জিনিস দেখা দিব নেক্সট যে ভিডিওটা আসবে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে এই গেমসটা খেলতে গিয়ে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে। এই গেমসটা মানে প্রথম প্রথম লঞ্চ করেছে, তো যার কারণে অনেক সময় দেখা যায় যে ওপেন হইতে সমস্যা হতে পারে, লগ ইন করতে সমস্যা হতে পারে। আপনাদের যে কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সমস্যাগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আরও একটা ভিডিও দিয়ে দিব। এবং আপনাদের যদি আরও কোথাও সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাকে ডাইরেক্ট ফোন করে আমার সাথে কথা বলে আপনারা কিন্তু প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। তো এটা যেহেতু বাংলাদেশি গেম, সবাই গেমসও খেলতে পারতেছেন, এখান থেকে আর্নিংও করতে পারতেছেন, এভাবে যান আনলিমিটেডভাবে রিচার্জ নিতে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক 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 উপকারে এসেছে। অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভাই, কমেন্ট করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।